আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অটোকের থ্রি বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব স্লাইস কমান্ড কোনো একটা থ্রি ডি অবজেক্টকে যদি আপনি কোনো একটা লাইন বরাবর কিংবা কোনো একটা অ্যাক্সিস বরাবর কিংবা কোনো একটা প্লেন বরাবর কিংবা কোনো একটা সারফেস বরাবর কেটে দিয়ে দুই ভাগে ভাগ করে দিতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে স্লাইস কমান্ড স্লাইস কমান্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে এস এল ইন্টার সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে স্লাইস কমান্ডটি পাওয়ার জন্য আপনাকে যেতে হবে হোম ট্যাবে আমাদের যে হোম ট্যাব রয়েছে সেইখানে ক্লিক করে চলে যাবেন সলিড এডিটিং প্যানেলে এই প্যানেলের এইখানে রয়েছে আমাদের স্লাইস কমান্ড এই অপশনে ক্লিক করলেই আপনার স্লাইস কমান্ডটি চালু হয়ে যাবে অথবা আপনাকে হোমের পাশে রয়েছে সলিড ট্যাব সেই সলিড ট্যাবে ক্লিক করতে হবে তারপরে চলে যেতে হবে সলিড এডিটিং প্যানেলে এই প্যানেলের এইখানে রয়েছে আমাদের স্লাইস কমান্ড অথবা আপনাকে যেতে হবে মেনু বারের মডিফাই অপশনে এই মডিফাই অপশনে ক্লিক করলে আপনি কিছু অপশন পাবেন অপশনগুলো থেকে চলে যাবেন থ্রি ডি অপারেশনে থ্রি ডি অপারেশন অপশনের উপরে কার রাখলেই আপনি এই জায়গায় পেয়ে যাবেন স্লাইস কমান্ড অথবা আপনি কিবোর্ডে সিম্পলি টাইপ করতে পারেন এস এল তারপরে প্রেস করলেই আপনার স্লাইস কমেন্টটি চালু হয়ে যাবে এইখানে আমাদের একটা থ্রি ডি অবজেক্ট রয়েছে এবং এটা হচ্ছে একটা স্টিয়ার আমি যদি এই স্টেয়ারটাকে কোনো একটা লাইন বরাবর যদি কেটে দিয়ে অর্ধেক করে দিতে চাই তাহলে আমাকে ব্যবহার করতে হবে স্লাইস কমেন্টের জন্য চলে যেতে হবে আমাদের হোম ট্যাবে তারপরে এইখানে ক্লিক করলেই আমার স্লাইস কমেন্টটি অন হয়ে যাবে এবং আমরা একটা পিক বক্স পাবো এই পিক বক্স দিয়ে আমাকে সেই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে আমি অবজেক্টের উপরে একটা ক্লিক করে দিলেই সেই সেই অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে তারপরে করলে আপনার সিলেকশনটা কনফার্ম হবে এবং সেই সাথে আপনি কমেন্ট বারে কিছু অপশন পাবেন প্রথমে আমরা দেখব থ্রি পয়েন্ট অপশান তিনটা পয়েন্টের মাধ্যমে কোনো একটা লাইন ড্র করে আমরা যদি কোনো একটা থ্রি ডি স্লাইস করতে চাই তাহলে আমাকে ব্যবহার করতে হবে থ্রি পয়েন্ট অপশন আমি এইখানে ক্লিক করতে পারি কিংবা থ্রি টাইপ করে ইন্টারপ্রেস করলেই আমার থ্রি পয়েন্ট অপশনটি অন হয়ে যাবে তারপরে আমাকে সেই লাইন বরাবর দুইটা পয়েন্ট ড্র করতে হবে আমি এখন এই স্টেয়ারটাকে এই অংশ থেকে অর্ধেক করে দিতে চাচ্ছি এবং নিচের অংশটুকু ডিলেট করে দিলেই আমরা আমাদের স্টেয়ারটি পেয়ে যাবো এই জন্য প্রথমে আমি এই কর্নারে একটা ক্লিক করব এবং এই লাইনটা চলে আসবে সোজা এই কর্নার বরাবর আমি এই কর্নারে আরেকটা ক্লিক করলে সেই লাইনটা হয়ে যাবে এখন আমাকে সেই প্লেনের উপরে একটা পয়েন্ট সিলেক্ট করে দিলেই সেই প্লেনটা অটোকাইড পেয়ে যাবে এবং সেই প্লেন বরাবর সেই অবজেক্টটাকে তারা কেটে দিবে আমি এই প্লেন বরাবর আরেকটি পয়েন্ট সিলেক্ট করব সেই পয়েন্টটা রয়েছে এইখানে এইখানে সিলেক্ট করলে আমার প্লেনটা সিলেক্ট হয়ে যাবে তাহলেই আপনার পয়েন্ট সিলেকশন কমপ্লিট এখন আপনাকে দুইটি অপশন দেয়া হবে সেটা হচ্ছে আপনি কোন একটা অংশকে রেখে আরেকটা অংশকে যদি রিমুভ করতে চান তাহলেও করতে পারবেন অথবা আপনি দুইটা অংশকেই আপনি স্লাইস অবস্থায় রেখে দিতে পারবেন আপনি যদি দুইটা অংশকে রেখে দিতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে কিপ বোথ সাইডস এই অপশনটি আর আমি যদি কোনো একটা পোর্শনকে আমার এই ড্রয়িং এ রেখে আরেকটা অংশ ডিলিট করে দিতে চাই তাহলে আমাকে যেই অংশটুকু আমি রাখবো সেই অংশের দিকে যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করলে অটো কোয়ার জেনে ফেলবে যে কোন অংশটুকু রাখতে হবে আমি যেহেতু এই স্টিয়ারটার উপরের অংশটুকু রাখবো এবং নিচের অংশটুকু রিমুভ করে দেবো এর জন্য আমাকে উপরের যে কোনো একটা পয়েন্টে আমি যদি ক্লিক করি তাহলে আমার উপরের অংশটুকু ডিজাইড সাইড হিসেবে সিলেক্টেড হয়ে যাবে এবং সেই অংশটুকু থেকে যাবে আমি সাপোজ এইখানে ক্লিক করে দিলেই দেখুন যে নিচের অংশটুকু রিমুভ হয়ে গেল তাহলে আমরা আমাদের পারফেক্ট যে স্টেয়ারটা সেটা আমরা পেয়ে যাব। এইভাবে থ্রি পয়েন্ট অপশনটি ব্যবহার করে তিনটি পয়েন্টের মাধ্যমে আপনি কোনো একটা থ্রি ডি অবজেক্টকে খুব সহজেই কেটে ফেলতে পারবেন আমরা যদি আরেকবার দেখি আমি টাইপ করলাম এস এল তারপরে ইন্টারপ্রেস করলে স্লাইস কমেন্টটি অন হয়ে যাবে তারপরে সেই অবজেক্টটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করলে আমরা কিছু অপশন পাবো আমরা এখানকার থ্রি পয়েন্টস অপশনটি ব্যবহার করব বর্তমানে আমরা যে কোনো একটা লাইন বরাবর এই স্টেয়ারটা কেটে দিতে যাচ্ছি সাপোজ এই লাইন বরাবর তাহলে আমাকে প্রথমে এইখানে ক্লিক করতে হবে তারপরে সেকেন্ড পয়েন্ট হিসেবে এইখানে ক্লিক করতে হবে এবং এইটা যে প্লেনে অবস্থিত সেইখানে একটা পয়েন্ট দিতে হবে তো আমি আপাতত এই পয়েন্টটা সিলেক্ট করে দিলাম তাহলে আমার পয়েন্ট সিলেকশন কমপ্লিট হয়ে যাবে এবার আমাকে বলতে হবে কোনো পোর্শন আমি রাখবো কিনা বা কোন পোর্শন আমি রিমুভ করব কিনা তাহলে আমাকে গিবো সাইডস এই অপশনটি ব্যবহার করতে হবে আমি যদি এই অপশানের উপরে ক্লিক করি তাহলে দুই পোর্শন আলাদা আলাদা পোর্শানে ভেঙে যাবে দেখুন এইটা একটা অবজেক্ট এবং এইটা একটা অবজেক্ট যেটা আগে সম্পূর্ণ একটা সিঙ্গেল অবজেক্ট ছিল যে কোনো একটা অবজেক্টের উপরে ক্লিক করে আমরা যদি গিজমো ব্যবহার করে এটাকে মুভ করে দেই তাহলে আমরা এখানে ক্লিক করে দিলেই সেটা মুভ হয়ে যাবে এইভাবে কিবোর্ড সাইড অপশনটি ব্যবহার করে আপনি দুইটি পোর্শন রেখে দিতে পারেন স্লাইস করার পর তারপরে যদি আপনার মনে হয় যে কোনো একটা পোর্শন অপ্রয়োজনীয় মনে হচ্ছে তাহলে সেইটাকে সিলেক্ট করে আপনি ডিলিট করে দিলেই আপনার ডিজায়ার্ড যে অংশটুকু সেটা পেয়ে যাবেন সুতরাং অতিরিক্তভাবে আপনার কোথাও একটা ডিজায়ার্ড পয়েন্ট সিলেকশন করতে হচ্ছে না আপনি কি ক্লিপ ইউজ করার পরে আপনার যে অংশটুকু অপ্রয়োজনীয় মনে হবে সেটা সিলেক্ট করে আপনি ডিলেট করে দিলেই আপনার প্রয়োজনীয় অংশটুকু পেয়ে যাবেন সুতরাং আমি সাজেস্ট করব সব সময় কিপ বোথ সাইডস অপশনটি ব্যবহার করার জন্য শুধু লাইন বরাবরই নয় কোনো একটা প্লেন কিংবা কোনো একটা অ্যাক্সিস বরাবরও আপনি থ্রিডি অবজেক্টকে স্লাইস করতে পারবেন এর জন্য আপনাকে টাইপ করতে হবে এস এল তারপরে ইন্টারপ্রেস করলে স্লাইস কমান্ডটি অন হয়ে যাবে তারপরে এই পিক বক্স দিয়ে সেই অবজেক্টটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করলে আপনি কিছু অপশন পাবেন কমান্ড বারে এইখানে দেখুন যে কিছু প্লেন দেওয়া রয়েছে এক্স ওয়াই প্লেন ওয়াই জেড প্লেন জেড এক্স প্লেন আমি যদি জেড এক্স প্লেন বরাবর এই অবজেক্টটাকে কেটে ফেলতে চাই তাহলে আমাকে জেড অপশনটিতে অপশানটিতে ক্লিক করতে হবে আমি এইখানে ক্লিক করলেই সেই অপশানটি অন হয়ে যাবে তারপরে জেড এক্স প্লেনের উপরে কোনো একটা পয়েন্টকে আমাকে প্রথমে সিলেক্ট করে দিতে হবে সাপোজ ধরুন যে আমাদের এই যে মিড পয়েন্টটি রয়েছে এইটা আমাদের জেড এক্স প্লেনের উপর অবস্থিত আমি যদি এইখানে ক্লিক করি তাহলে আমার পয়েন্ট সিলেকশন হয়ে যাবে তারপরে আমাকে চলে যেতে হবে কি পোথ সাইডস অপশানে আমি এইখানে ক্লিক করলে দুই ভাগে এই অবজেক্টটি যাবে এটা একটা অবজেক্ট ছিল স্লাইস করার ভেঙে পর এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে আমরা কোনো একটা অংশের উপরে ক্লিক করে যদি গিজ মধ্যে ক্লিক করে যদি এটাকে দূরে সরাই দিই তাহলেই আমরা দেখতে পারবো যে এই অংশটার সিঙ্গেল কোন অংশ নেই এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে কন্ট্রোল জেড করে আমরা পূর্বের অবস্থায় চলে যাচ্ছি আবার আমরা টাইপ করলাম এস এল তারপরে ইন্টারপ্রেস করলে স্লাইস কমেন্টি অন হয়ে যাবে তারপর সেই অবজেক্টটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করে আমরা এবার যদি ওয়াই জেড প্লেন বরাবর এই অবজেক্টটাকে কেটে দিতে চাই তাহলে আমাকে এইখানে ক্লিক করতে হবে তারপরে সাপোজ আমি যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করতে পারি ধরুন আমি এই সার্কেলটার সেন্টার পয়েন্টটা সিলেক্ট করে দেওয়ার পরে যদি আমি কিবোর্ড বোথ সাইডস অপশনটিতে ক্লিক করি তাহলে সেই পয়েন্ট বরাবর ওয়াই জেড প্লেন অনুযায়ী সেই অবজেক্টটা দুই ভাগে ভাগ হয়ে যাবে বর্তমানে এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে দেখুন আমি যে কোনো একটা ভাগকে সিলেক্ট করার পরে যদি গিজমোতে ক্লিক করে দূরে সরাই তাহলে সেই অংশটুকু দূরে চলে যাবে কন্ট্রোল জেড করে আমরা পূর্বের অবস্থায় চলে গেলাম আমরা আবার টাইপ করলাম এস এল তারপরে ইন্টারপ্রেস করলে স্লাইস কমেন্ডে অন হয়ে যাবে তারপরে এই পিক বক্স দিয়ে অবজেক্টটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করে চলে যাব কমেন্ট পারে এখন যদি আমরা এক্স ওয়াই প্লেন বরাবর এই অবজেক্টটাকে কেটে দিতে চাই তাহলে সেই অপশানে ক্লিক করলেই সেটা অন হয়ে যাবে তারপরে এক্স ওয়াই প্লেনে অবস্থিত কোনো একটা পয়েন্টকে আমাকে সিলেক্ট করতে হবে তো বর্তমানে এই অবজেক্ট এক্স প্লেন প্লেনের উপরে রয়েছে সুতরাং সেই এক্স প্লেন ব্যবহার করে এই অবজেক্টটাকে স্লাইস করা সম্ভব নয় আমরা যদি এই অবজেক্টটাকে সিলেক্ট করে জেড ডিরেকশন বরাবর একটু নিচে নামিয়ে দেই তাহলে এই অবজেক্টটা এক্সওয়াই প্লেনের নিচে চলে যাবে এবার যদি আমি এক্সওয়াই প্লেন বরাবর এই অবজেক্টটাকে স্লাইস করি তাহলে হয়তো হতে পারে আমি টাইপ করলাম এস এল তারপরে প্রেস করে অবজেক্টটাকে সিলেক্ট করে ইন্টার প্রেস করে এইখানে গিয়ে আমি সেই এক্সওয়াই অপশানে ক্লিক করার পরে আমি এক্সওয়াই প্লেনের উপরে কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করে দেবো সাপোজ এইখানে ক্লিক করলে সেই পয়েন্টটি হয়ে যাবে তারপরে যদি আমি কিপ বোথ সাইডস করে দেই তাহলে এই অবজেক্টটা দুই ভাগে ভাগ হয়ে যাবে এবং দেখুন যে এক্সওয়াই প্লেন বরাবর এই অবজেক্টটি দুই ভাগে ভাগ হয়ে গেছে এবং যে কোনো ভাগকে আমরা যদি কিজমোবাইল ব্যবহার করে মুভ করে দেই আমি ওপরে মুভ করে দিলাম তাহলেই আমরা বুঝতে পারবো যে অবজেক্টটি দুই ভাগে ভাগ হয়ে গেছে এইভাবে কোন একটা প্লেন বরাবর আপনি 3D অবজেক্টকে স্লাইস কমান্ড ব্যবহার করে দুই ভাগে ভাগ করে দিতে পারে এই তিনটা প্লেন ব্যতীত আপনি যদি অন্য কোন প্লেন ব্যবহার করে এই অবজেক্টটাকে স্লাইস করতে চান তাহলে প্রথমে সেই প্লেনটা ড্র করতে হবে আমি টাইপ করলাম আর ইসি তারপরে ইন্টার প্রেস করলে রেক্টাঙ্গেল কমান্ডটি চালু হয়ে যাবে তারপরে আমরা একটা 2D অবজেক্ট ড্র করে নিলাম এবং এই 2D অবজেক্টটি বর্তমানে এক্সওয়াই প্লেনে অবস্থিত এখন যদি এটা এটাকে আমরা মুভ করে অন্য একটা প্লেনে নিয়ে যাই আমি সাপোজ এই অবস্থানে আমি এটাকে নিয়ে চলে গেলাম বর্তমানে এই টু ডি অবজেক্টটা এক্স প্লেনে অবস্থিত না এটা আমাদের একটা নির্দিষ্ট প্লেনে চলে গেছে জেড ডিরেকশন বরাবর এবং এই প্লেন বরাবর যদি আমি এই অবজেক্টটাকে স্লাইস করতে চাই তাহলে আমাকে অবজেক্ট প্লানার অপশনটি ব্যবহার করতে হবে আর তার আগে আমাকে টাইপ করতে হবে এস এল তারপরে ইন্টারপ্রেস করে সেই অবজেক্টটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করে আমরা চলে যাব কমেন্ট বারে এইখানে রয়েছে আমার প্ল্যানার অবজেক্ট এই প্ল্যানার অবজেক্টে ক্লিক করার পরে আমাকে সেই করতে হবে। আমি করলেই আমার প্লেনটা অটোক্যাড পেয়ে যাবে এবং আমাকে এখন চুজ করতে হবে কোন অংশটা আমি এখানে রাখতে যাচ্ছি আমি দুই অংশই রাখতে যাচ্ছি সুতরাং কি বোর্ড সাইড করে দিলেই সেই প্লেন বরাবর এই থ্রি ডি অবজেক্টটা স্লাইস হয়ে যাবে এই ছিল আমাদের অবজেক্ট প্ল্যানার আমরা কন্ট্রোল জেড করে পূর্বের অবস্থায় চলে যাচ্ছি কোনো একটা সারফেস বড় বড় আপনি থ্রি ডি অবজেক্টকে স্লাইস করতে পারেন এই জন্য আপনাকে প্রথমে সেই সারফেসটা ড্র করতে হবে আমি টাইপ করলাম এসপিএল তারপরে ইন্টারপ্রেস করলে আমাদের একটা এসপিএল পেয়ে যাব এবং এএসপিএলটাকে যদি আমি এক্সট্রুড করি তাহলে আমরা একটা সার্ফেস পেয়ে যাব আমি টাইপ করলাম ইএক্সটি তারপরে ইন্টারপ্রেস করলাম তারপরে সেই স্প্লাইনটাকে সিলেক্ট করে আমরা একটা হাইট দিলাম এখন আমাকে এই সারপ্রেসটাকে সেই অবজেক্টের মধ্যে মুভ করতে হবে যেইভাবে আমি সেই অবজেক্টটাকে কেটে দিতে যাচ্ছি আমি এইখানে ক্লিক করে সেটাকে রাইট বাটন ক্লিক করে মুভ অপশানে ক্লিক করার পরে আমি সেই অবজেক্টের মধ্যে চলে গেলাম তারপরে সেই লাইনটাকে ডিলিট করে দিলেই আমরা আমাদের সেই সারফেসটাকে আমাদের সেই থ্রিডি অবজেক্টের মধ্যে পেয়ে যাব। এখন যদি আমি এই সারফেস বরাবর এই থ্রিডি অবজেক্টটাকে দুই ভাগে ভাগ করতে চাই তাহলে আমাকে ব্যবহার করতে হবে সারফেস অপশন আমি টাইপ করলাম এস এল তারপরে ইন্টারপ্রেস করলেই আমার স্লাইস কমেন্টডি অন হয়ে যাবে তারপরে সেই থ্রিডি অবজেক্টটাকে সিলেক্ট করলাম তারপরে ইন্টারপ্রেস করলাম তারপরে চলে গেলাম আমার কমেন্ট বারে এখানে রয়েছে সারফেস অপশন আমি এই অপশানে ক্লিক করার পর আমাকে সেই সার্ফেসটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করলেই আমরা কিবোর্ড সাইডস অপশানটি তারপরে এখানে সেই দুই ভাগে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে যাওয়ার পর আমি সেই সার্ফেসটাকে সিলেক্ট করে ডিলিট করলেই সেটা দেখতে পারব কন্ট্রোল জেড করে আমরা পূর্বের অবস্থায় চলে যাচ্ছি আমরা আবার টাইপ করলাম এসেল তারপরে ইন্টারপ্রেস করলে স্লাইস কমেন্টে অন হয়ে যাবে তারপরে সেই অবজেক্টটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করলে আমি আরেকটি অপশন পাবো সেটা হচ্ছে জেড অ্যাক্সিস জেড অ্যাক্সিস বরাবর যদি আপনি এই অবজেক্টটাকে লম্বালম্বিভাবে দুই ভাগে ভাগ করতে চান তাহলে এই অপশনের মাধ্যমে সেটা করতে পারেন এই অপশনে ক্লিক করার পর জেড অক্ষ বরাবর কোনো একটা পয়েন্টকে আপনাকে সিলেক্ট করতে হবে সাপোজ ধরুন যে এই অবজেক্টটার এই পয়েন্টটা আমার জেড অক্ষ বরাবর অবস্থিত এইখানে ক্লিক করে দিলেই আমার সেই পয়েন্টটা সিলেক্ট হয়ে যাবে এবার আমাকে আরেকটি পয়েন্ট সিলেক্ট করতে হবে যেটা সেই জেট অক্ষের সাথে পারপেন্ডিকুলার আমি এ পয়েন্টে ক্লিক করলেই সেটা হয়ে যাবে তারপরে আমি চলে যাব অপশনে এই ক্লিক করলেই আমরা সেই দুটি অংশ পেয়ে যাব। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি তারপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে